যে আস্তে আস্তে আমরা ছোট থেকে কিভাবে এরকম ইন্ডাস্ট্রিতে যেতে পারি, এটা যদি আপনি একটু সুযোগ করে দিতেন তাহলে আমরা ওনাদেরকে নিয়ে আসতাম। তো সেটা আমি স্টেজে দাঁড়িয়েই বললাম যে 2-3 হাজার হলেও আমার সমস্যা নাই, সবাই যদি আমার ইন্ডাস্ট্রিতে আসে, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, দেখার জন্য। কারণ মানুষ ছোট কিছু করে করতে করতেই বড় হয়, আমরাও একবারে বড় হইনি, আমরাও অনেক ছোট বিজনেসম্যান থেকে আজকে এই অবস্থান আমাদের। তো তাদেরকে আমরা স্বাগত জানাই, আমরা পাশে থাকব, তাদের যে সহযোগিতা দরকার আমরা করব। দেখলাম যে আমিও ছোটখাটো একজন বিজনেসম্যান, দেশের পণ্য রপ্তানি করি, আর ওনারাও সেই কাজটি করছেন। এই জন্য এই প্রোগ্রাম এসে ভালো লাগলো যে আমাদের, মানে আমরা একই লাইনের মানুষ, হয়তো আমরা গার্মেন্টস বিজনেস করি আর ওনারাও সেম দেশের পণ্য বিদেশে এক্সপোর্ট করে, দেশের মানে বিদেশ থেকে যে রেমিটেন্স দেশে আসে সেটার সাথে তাদেরও কন্ট্রিবিউশন আছে, আর আমাদের ছোটোখাটো কন্ট্রিবিউশন আছে। সব কিছু মিলিয়ে দেখলাম এই প্রোগ্রামে আসা উচিত আমার, এই কারণেই আসা, এবং খুবই ভালো লাগছে। এই যে এখানে আসলে যদি আমরা বলি যে প্রায় হাজারেরও অধিক নারী উদ্যোক্তা কিন্তু এখানে এসেছে, এবং তারা কিন্তু আলটিমেটলি দেশের যে বিভিন্ন হারিয়ে যাওয়া, আমরা দেখেছি মেলায় ঘুরেছিলাম, হারিয়ে যাওয়া অনেক পণ্য নিয়ে কাজ করছে। এই যে আয়োজনটা, এটা কিন্তু আসলে বলা যায় যে আসলে সারা দেশের মানুষের সম্মিলন এখানে ঘটিয়েছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে যখন আপনি দেশে থাকবেন প্রতিদিন আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হচ্ছে। যখন আপনি বিদেশে যাবেন, যখন আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হবে, আপনার কাছে যতটা ভালো লাগবে, ঠিক এইখানে যে কাজটা হচ্ছে ঠিক ভালো লাগাটা এরকম যে আমরা এইখানে যে পণ্যটা আপনারা দেশে সচরাচর দেখতে পারেন, আর যখন এইটা একই আইটেমগুলি যখন আমরা বিদেশে শপে দেখতে পারি, তখন আমাদের ভিতরে যে উচ্ছ্বাসটা থাকে, যে আনন্দটা থাকে যে আমাদের দেশের কুটির শিল্পগুলো আমরা বিদেশের মার্কেটে দেখতে পাচ্ছি, সেটা অনেক বড় একটা পাওয়া। এই কারণেই আমি এইসব কাজে যখন আমাকে কখনো ইনভাইট করা হয়, তখন আমি সময় বের করি আর কি এইসব কাজে আসার জন্য। কারণ এটাতে যদি উৎসাহ দেওয়া যায়, দেশের আরও উন্নতি হবে, দেশের পণ্য আরও এক্সপোর্ট হবে, নারী উদ্যোক্তারা আরও বেশি করে উৎসাহিত হবে, এই কারণেই হচ্ছে ভালো লাগা থেকেই আমার আশা এখানে। আমি এই যে একটু আগেই বললাম যে যখন নিপা ম্যাডাম এবং জ্যোতি ম্যাডাম আমার অফিসে গেলেন যে আপনি একজন নট অনলি সেলিব্রিটি, আপনি একজন বিজনেসম্যান, অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল, যদি আমাদের নারী উদ্যোক্তাদেরকে আপনাদের এখানে নিয়ে আসতে পারি, তারা দেখতে পারবে যে আসলে যে শিল্প ইন্ডাস্ট্রি এটার যে একটা রূপ আছে, যে আস্তে আস্তে আমরা ছোট থেকে কিভাবে এরকম ইন্ডাস্ট্রিতে যেতে পারি, এটা যদি আপনি একটু সুযোগ করে দিতেন তাহলে আমরা ওনাদেরকে নিয়ে আসতাম। তো সেটা আমি স্টেজে দাঁড়িয়েই বললাম যে 2-3 হাজার হলেও আমার সমস্যা নাই, সবাই যদি আমার ইন্ডাস্ট্রিতে আসে, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, দেখার জন্য। কারণ মানুষ ছোট কিছু করে করতে করতেই বড় হয়, আমরাও একবারে বড় হইনি, আমরাও অনেক ছোট বিজনেসম্যান থেকে আজকে এই অবস্থান আমাদের। তো তাদেরকে আমরা স্বাগত জানাই, আমরা পাশে থাকব, তাদের যে সহযোগিতা দরকার আমরা করব। স্যার, আপনি একজন দেশের প্রথম সারির বিজনেসম্যান হিসেবে, এই নারী উদ্যোক্তাদের জন্য বা যেসব নারীরা নতুন ব্যবসায় আসছে তাদের জন্য স্পেশাল কোনো ট্রেনিং অথবা কর্মশালার আয়োজন কি আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি? কর্মশালা তো এটা তো হয়েই থাকে, কর্মশালা তো হচ্ছে স্পেশালি আপনার কাছে। হ্যাঁ, মানে সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে 12,000 লোকের মধ্যে আমার মনে হয় 10,000ই হচ্ছে নারী। আমাদের টোটাল 12,000 মানে কর্মকর্তা কর্মচারী যেটাই বলেন না কেন, এর মধ্যে 10,000ই হচ্ছে নারী। তো কর্মসংস্থান তো হচ্ছেই, কিন্তু যেটা সহযোগিতা করা দরকার সেটা হচ্ছে তাদেরকে বুদ্ধি দেওয়া, ইন্ডাস্ট্রি কীভাবে গড়তে হয় ছোট থেকে, মানে এই ইন্ডাস্ট্রি কীভাবে একটা ইন্ডাস্ট্রিকে রূপ নিতে হয়, কোন কাজগুলো করলে বিদেশে আরও ভালো এক্সপোর্ট করা যায়, সেই ব্যাপারে আমার কাছ থেকে ওনারা যদি, যেটা জ্যোতি আপু নিপু আপু যারা সভাপতি সেক্রেটারি, ওনারা যদি আমার কাছে নিয়ে আসেন, আমি সে ব্যাপারে যথাযথ মানে চেষ্টা করব সাহায্য করার জন্য। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, আমরা আপনার কয়েকদিন আগে